Hello, my dear students. Welcome to today's class. How are you all? I hope you are all well, healthy, and safe. I'm fine. Welcome to online class, Part C, English Reading Skill, Course Code 211101, Honors First Year. My name is Maya Binti Dilwar Cynthia, Department of English, Government Zilur Rahman, Mohila College. My dear students, today I will take Honors First Year class. So, today we will discuss English Reading Skill Part C. My dear students, tumra jano English Reading Skill Part A, Part B and Part C ache. So, amra Part C আজকে পড়ব। তার আগে একটু বলে নেই, পার্ট সি এর বেশ কিছু কবিতা আমাদের পড়া হয়ে গিয়েছিল। সে কবিতাগুলো হচ্ছে 1, 2, 3, 5, 8, 23। এই নাম্বারগুলো তোমরা পার্ট সি এর বই যখন খুলবে তখন দেখবে নাম্বারগুলো উপরে কবিতাটার ঠিক আগেই দেওয়া আছে। আজকে একদম একটি নতুন কবিতা পড়ব। এটা হচ্ছে নাম্বার ফোর বইয়ে তোমরা দেখবে নাম্বার ফোরে এই কবিতাটা পাবে, দ্য টাইগার বাই উইলিয়াম ব্ল্যাক। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সুবিধার জন্য আমি উইলিয়াম ব্ল্যাক দ্য পোয়েটের কিছু ডিটেলস এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা বুঝতে পারো এবং অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব দ্য টাইগার উইলিয়াম ব্ল্যাক। কবিতাটা শুরু করার আগে একটু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। তোমরা সবসময় খেয়াল করবে, তোমরা এখনই দেখো বইটা খুলে দেখো পার্ট সি এ, আগে কিন্তু কি থাকে, কবিতাটার নাম থাকে, এরপর রাইটারের নাম থাকে, কিন্তু এখানে কি আছে একদম শেষে রাইট সাইডে তোমার কবিতাটার নাম এবং রাইটারের নাম দেওয়া আছে। কেন দেওয়া আছে একদম শেষে, কেন না তুমি এই কবিতাটা প্রথমে পড়বে, পড়ে তোমার মাথায় একটা আইডিয়া, মাথায় একটা নতুন একটা মানে কবিতাটার নাম, মানে অটোমেটিকলি শেষ করতে করতে কবিতাটা শেষ করতে করতে বুঝতে পারবে যেটা হ্যাঁ এই কবিতাটা এটার নাম এটা, বা দ্য টাইগার বা আগে যতগুলো পড়েছি নামটা তোমাদেরকে অটোমেটিকলি চলে আসবে। এই জন্যই পার্ট সি এর কবিতার সবকটা নামই একদম শেষে রাইট সাইডে দেওয়া। সো মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস স্টার্ট টু দিস ক্লাস। তো আজকে যে সংস অফ এক্সপিরিয়েন্স দ্য টাইগার যে কবিতাটা সেটা নিয়ে আজকে ক্লাস শুরু করছি। চলো শুরু করা যাক। এই ক্লাসটি বোঝার লেকচারটা বোঝার আগে তোমাদেরকে একটা কাজ করতে হবে, সংস অফ ইনোসেন্স এর যে দ্য ল্যাম্প নামক যে কবিতাটি আছে সেটা আগে তোমাকে একটু জানতে হবে। এই যে টাইগার কবিতাটি, যে ল্যাম্প কবিতাটির একটি কন্ট্রাস্ট, ওইখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে যে থিমটার উপরে তৈরি করা হয়েছে, এই কবিতাটা ঠিক তার উল্টো আরেকটা থিম। আচ্ছা, ওই কবিতাটিতে ছিল যেটা নাম দ্য ল্যাম্প, ল্যাম্প হচ্ছে ল্যাম্পের বাংলা হচ্ছে ভেড়া, এই ভেড়া অত্যন্ত হলি একটা থিং খ্রিস্টিয়ানদের ধর্মমতে, অত্যন্ত হলি একটা প্রাণী এবং অনেক শান্ত স্বভাবের হয় এবং মিক হয়, এবং ওখানে বলা আছে যে একটা চাইল্ডের কথা, একটা শিশুর কথা, যে শিশুর শিশুরা অনেক নিষ্পাপ হয়, অনেক শান্ত সৃষ্ট হয়। তো ওই কবিতাটি অনুসারে বলা হচ্ছে যে একটি শিশু এবং একটি ভেড়া বা একটা ল্যাম্প যতটা নিষ্পাপ, যতটা শান্তশিষ্ট, ঠিক তার ক্রিয়েটর গড সেও অনেক শান্তশিষ্ট এবং ওই রকমই কোমল হৃদয়ের। তিনি নিজেকে গড নিজেকে ল্যাম্প এবং চাইল্ড হিসাবেই দেখাতে ভালোবাসতেন। ল্যাম্প এবং চাইল্ডের যে গুণাবলী, ঠিক গডের ভিতরেও ঠিক একই গুণাবলীগুলোই রয়েছে। সে গুণাবলীগুলো হচ্ছে ডিসেন্ট, সফট হার্ট। এখানে যদি আমরা দেখি দ্য টাইগার, টাইগারের বানানটা যদি একটু দেখি, টি ওয়াই অর টি আই
দুটো একই জিনিসকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ টাইগার অর্থাৎ যে বাঘকে রিপ্রেজেন্ট করছে এখানে। তো এখানে আমরা দেখব ওইখানে যে গডের যে একটা ভালো রূপটা আমরা দেখেছি, এখানে ঠিক তার অপোজিট ভয়ঙ্কর রূপটা আমরা এখানে দেখব, এবং গডের যে ভালো সৃষ্টি আমরা দেখেছি এখানে ঠিক ভয়ঙ্কর একটা সৃষ্টি আমরা এখানে দেখতে পারবো। তো দেখি চলো শুরু করা যায়। ফার্স্ট স্ট্যানজায় কি বলেছে, টাইগার টাইগার বার্নিং ব্রাইট, অর্থাৎ টাইগারকে অ্যাড্রেস করে বলছে বাঘ বাঘ জ্বলন্ত উজ্জ্বল, বাঘের যে চেহারার কথা বলছে, বার্নিং ব্রাইট, বার্নিং অর্থ জ্বলন্ত, ব্রাইট অর্থ হচ্ছে উজ্জ্বল। ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট, রাত্রির জঙ্গলে, রাত্রির বনের ভিতরে, যখন বনের ভিতরে যে রাত হয় সেই রাতের ভিতরে, সেই রাতে বার্নিং ব্রাইট জ্বলন্ত উজ্জ্বল একটি প্রাণী হচ্ছে টাইগার। হোয়াট ইমর্টাল আই হ্যান্ড অর আই কুড ফেয়ার দে ফ্রেটফুল স্যানিটারি। তোমার কুট ফ্রেম, কে তোমার এই স্ট্রাকচার তৈরি করেছিল, তোমার এই ভয়ঙ্কর দেহ সুষ্ঠ, বা স্যানিটারি বলতে এখানে বোঝাচ্ছে বডি, এবং ফেয়ারফুল বলছে বোঝাচ্ছে ভয়ঙ্কর, ফ্রেম বলতে এখানে স্ট্রাকচারের কথা বা ফ্রেম তৈরি করার কথা বলছে। এই যে বার্নিং ব্রাইট ইন দ্য নাইট, ফরেস্টের যে নাইটের যে এত ভয়ঙ্কর একটা কথা এখানে বলা হচ্ছে, কোন হাত এবং চোখ দিয়ে তোমাকে এরকম একটা ভয়ঙ্কর বডি তৈরি করেছিল, কোন হাত সেটা অথবা কোন চোখ সেটা যেটা দিয়ে তৈরি করা হয়েছে। সেকেন্ড স্ট্যানজায় যেটা বলছে, ইন হোয়াট ডিস্টেন্স ডিপ অর স্কাইস, মাটির কতটা গভীরে অথবা আকাশের কতটা উচ্চতায়, বার্ন দ্য ফায়ার অফ দ্য ডাইস, তোমার চোখের যে জ্বলন্ত আইস যে জ্বালানো হয়েছিল, অর্থাৎ তো বাঘের চোখের কথা বলেছে, বাঘের চোখে যে জ্বলন্তের আগুন আগুন বা যে রাগ সে বিষয়টা সেটার কথা বলা হয়েছে। এটাকে বাঘের চোখের ভিতরে দেওয়ার আগে এটাকে এক জায়গায় জ্বালানো হয়েছে, উত্তপ্ত করা হয়েছে, সেটা কোথায়, এটা এই যে এত ভয়ঙ্কর রকমের যে আগুন এটা জ্বালানো হয়েছে আকাশের কোন জায়গাটায় অথবা মাটির কোন গভীর জায়গা থেকে, এবং সেটা কতটা দূরে। হোয়াট ওয়ার্ড উইংস দেয়ার হি অ্যাসপায়ার্স, হোয়াট দ্য হ্যান্ড দেয়ার সিজ দ্য ফায়ার। এবার বলা হচ্ছে যে কোন হাত, ফোর্থ লাইন, কোন হাত দেয়ার সিজ দ্য ফায়ার, ওই আগুনটাকে ধরে তোমার চোখের ভিতরে নিয়ে আসতে পেরেছে। দেয়ার মানে হচ্ছে তোমার সাহস করা, সিজ মানে ধরা। দেয়ার থার্ড লাইনে বলছে কোন পাখা বা কোন পাখাওয়ালা প্রাণী বা কোন পাখা তোমার এই আগুনটাকে উড়ে নিয়ে এসেছে বা বহন করে নিয়ে এসেছে। আচ্ছা এই সেন্সটা যদি একটু দেখি, তোমার চোখের যে আগুনটা, সেই আগুনটা বা এই রাগটাকে পৃথিবীর কোন ডিপ বা গভীরে, স্কাই বলতে হচ্ছে কোন আকাশ সেটাকে জ্বালানো হয়েছিল, এবং কোন উইংস কোন কোন পাখা বা কোন ক্যারিজ অর্থাৎ হচ্ছে বহনকারী, কোন বহনকারী কে দিয়ে এটা বহন করে নিয়ে তোমার চোখে ভিতরে দেওয়া হয়েছে, এবং কার এত সাহস হয়েছিল এটাকে ধরতে। আচ্ছা এরপরে থার্ড স্ট্যান্ডে চলে যাই, অ্যান্ড হোয়াট শোল্ডার অ্যান্ড হোয়াট আর কুড টুইস্ট দ্য সিনিউস অফ দ্য ডাই হার্ট। এরপর বলা হচ্ছে যে কোন কাঁধ, অর্থাৎ যে যে কাঁধটাকে এখানে বলা হচ্ছে মাংসপেশি বা সিনিউস বলতে হচ্ছে মাংসপেশি বলা হচ্ছে, কোন কাজ অথবা কোন কৌশল, কুড টুইস্ট তোমার, কুড টুইস্ট দ্য সিনিয়র্স মানে তোমার এই যে মাংসপেশি বা তোমার এই যে হার্ট, হার্ট বলতে হৃদয়, হৃদয়ের পেশিতত্ত্ব কোন কোন শোল্ডার বা কোন বহন করতে পেরেছিল, এবং কোন কৌশলে এটাকে চাপ দিয়ে তৈরি করা হয়েছিল। টুইস্ট বলতে হচ্ছে চাপ দেওয়া বোঝাচ্ছে এখানে। অ্যান্ড ওয়েন দ্য হার্ট বিগান টু বিট, যখন তোমার হৃদয়টা আত্মাটা বিট করা শুরু করলো, কম্পিত শুরু হওয়া শুরু করলো, হোয়াট গ্রেট হ্যান্ড কোন হাত দিয়ে এটা ধরেছিল, অ্যান্ড হোয়াট গ্রেট ফিট এবং কোন কোন পা দিয়ে এটাকে ধরে দাঁড়িয়ে থাকতে পেরেছিল। এই সবগুলোই কোয়েশ্চেন করা হচ্ছে। হোয়াট দ্য হ্যামার, পরের স্ট্যান্ডে যায়, হোয়াট দ্য হ্যামার হোয়াট দ্য চেইন, ইন হোয়াট ফার্নেস ওয়াজ ডাই ফ্রেম, বলা হচ্ছে যে কোন সে হাতুড়ি এবং
কোন সে শিকল, ইন হোয়াট ফার্নেস ওয়ার দাই ব্রেইন। ফার্নেস বলতে এখানে আগুনের যে জ্বলন্ত কুণ্ডলী, যারা যে কামার তারা যে যে লোহাটা গরম করে খুব আগুনের ভিতরে, সে আগুন যে জায়গাটা রাখে সেটাকে সে ফার্নেস বলে। বলা হচ্ছে যে কোন ফার্নেসে কোন চেন দ্বারা বেঁধে কোন হ্যামার দিয়ে পিটিয়ে তোমার এই ব্রেনটাকে তৈরি করেছিল। হোয়াট দ্য অ্যানভিল, হোয়াট ডেড গ্রাস, ডেয়ার ইট ডেডলি ফেরোস ক্লাস। এখানে বলা হচ্ছে অ্যাডমিন বলতে হচ্ছে যারা লোহা লক্ষণ নিয়ে কাজ করে বা বঠি বা তৈরি করে, এগুলোকে একটা রেল লাইনের রেলের মতো একটা লোহার অংশ থাকে এর উপরে রেখে পেটায়। এই অ্যাম্বেল হচ্ছে তো সে রেল লাইনের রেল যার উপর রেখে পেটানো হয়। তো বলা হচ্ছে যে কোন সে অ্যাডমিন, কোন সে শিল্পার বা কোন কোন সে ভয়ঙ্কর যেটা দিয়ে হচ্ছে তোমার লোহা ধরা হয়, আরেকটা বেড়ি বা প্লায়ার্স বলা হয় সেটাকে, এই টাইপের কোন সে ভয়ঙ্কর গ্রাস, ডেয়ার ইজ ডেডলি টেরাস ক্লাস, সাহস করে এই ক্লাস দিয়ে ধরার। ক্লাস হচ্ছে তোমার ক্লাসকে ধরার বা থাবাকে ধরার জন্য, এই যে তোমার এত যে শক্তিশালী যে ভয়ঙ্কর যে থাবা, এই থাবাটা বা তোমার যে এই ভয়ঙ্কর যে দেহ বা বডি, এটাকে ধরতে সাহস করেছিল কোন সে গ্রাস, সেটা কতটা না জানি ভয়ঙ্কর। পরের স্ট্যানজায় চলে যায়, ওয়েন দ্য স্টার্স টু ইউ ডাউন দেয়ার স্পার্স, যখন তারাগুলো বা নক্ষত্রগুলো বা স্পার্স বা স্পার্স বলছে অগ্নি, থ্রি ডাউন দেয়ার হচ্ছে তোমার তারাগুলো, মানে তোমার তারাগুলো যে থ্রো করে, মানে হচ্ছে তোমার থ্রো করেছিল। অ্যান্ড হোয়াট আর হ্যাভেন উইথ দ্য টিয়ার্স, পৃথিবীটাতে যখন কান্না বা তাদের পানি দিয়ে ভাসিয়ে দিয়েছিল। ডিড হিজ স্মাইলস হিজ ওয়ার্ক টু সি, তিনি কি হেসেছিলেন তার কাজটা দেখে। এখানে তিনি বলতে গডের কথা বলা হচ্ছে, তিনি কি কাজটা দেখে হেসেছিলেন। আচ্ছা, ডিড হি হু মেড দ্য ল্যাম্প মেক ট্রি। আচ্ছা, এটা কি সেই সেই যে ল্যাম্পকে তৈরি করেছে এবং সে তোমাকেও তৈরি করেছে। ওই যে ল্যাম্প কবিতা সংস অফ ইনোসেন্ট, যে ওখানে যে গডের কথা বলা হচ্ছে, সেই গড কি এ যে যাকে ল্যাম্প যে ল্যাম্প তৈরি করেছে এবং তোমাকেও তৈরি করছে। টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট, হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আইস, দে আর ফ্রেম দে আর ফ্রেম ফেয়ারফুল সেন্টেন। এই হচ্ছে কবিতাটি লাইন বাই লাইন, এবং সার কথাটা হচ্ছে এরকম যে যদি যে গডের যে দুইটা গুণ, একটা হচ্ছে ভালো এবং একটা শান্ত সৃষ্ট ক্ষমা করার যে গুণটা, অন্যদিকে যে তার যে রাগী যে ভয়ঙ্কর যে পাপ করবে বা অন্যায় অবিচার করবে তাদেরকে শাস্তি দেওয়ার মতো যে ক্ষমতা আছে, এই কবিতাটার মধ্যেই সেই গুণটার কথা এখানে বলা হচ্ছে। যে গডের যে ভালো গুণটা যেমন আছে, শাস্তি দেওয়ার যে গুণটাও তার আছে। তো এখানে অনেক এখানে অনেক কোশ্চেন করেছে কবি, এখানে অনেক কোশ্চেন আছে। সেখানে হচ্ছে যে সেই এটা কি সেই গড যে গড ল্যাম্পকে তৈরি করেছে, সে অত সুন্দর সফট টাইপের একটা ল্যাম্প, যে সেই সেই আবার নিচে আবার টাইগারকে তৈরি করেছে। এখানে রাইটার অনেকগুলো কোশ্চেন এখানে সৃষ্টি করেছেন। এখানে বলেছে যে ল্যাম্প এত শান্ত সৃষ্ট, ঠিক অপোজিটেই একটা টাইগার একটা কবিতা এত এত ভয়ঙ্কর একটা প্রাণী তৈরি করেছেন। তাহলে যে গডের যেমন একটা ভালো একটা দিক আছে, ঠিক তেমন খারাপ, মানে তার একটা রাগের একটা সাইড আছে। এই হলো এক কবিতাটার লাইন বাই লাইন ডিসকাশন। তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটু সামারিও দিয়ে দিয়েছি, যাতে তোমরা কবিতাটার পরে সামারিটা পড়তে পারো, পড়ে আরও ডিটেলসে বুঝতে পারো। আশা করি তোমরা আজকের ক্লাসটাতে বেশ এনজয় করেছো এবং তোমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই উইশ ইউর হ্যাপিনেস, স্টে হোম স্টে সেফ।